हेलो फ्रेंड्स, सूतपार साथी चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। एखन बर्षाकाल, बाइरे सब समय बृष्टि होये चलेछे, ताई मने हलो आजके एकटा इलिशेर प्रिपारेशन आपनादेर आमी करे देखाई। नारकेल इलिश, आशा करी आपनादेर सबाई भालो लागबे। नारकेल इलिश एटा एकटा साबिकी रान्ना। ताहले चलुन देखी एई इलिश माछ करते आमार की की लागछे। एखाने आमी 5 पिस इलिश माछ नियेछी, आर नियेछी 1 टीस्पून कालो जिरे, आर 5टा लंका, आर 2 टेबलस्पून कालो सर्षे, आर একটা মাঝারি সাইজের নারকেলের হাফ মালা নিয়েছি, যেটা আমি কুড়িয়ে নিয়েছি। এর থেকে আমি নারকেলের দুধ বার করব। আর নুন হলুদ তেল তো লাগছে। তাহলে চলুন দেখি এবার কিভাবে রান্নাটা শুরু করা যায়। আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নেব। সামান্য একটু জল দিচ্ছি, জল দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আর কালো জিরেটা পেস্ট করে রেখেছি, এটা এবার আমি সরিয়ে রাখছি। এবার এর মধ্যে দিচ্ছি সরষে। সরষেটা আমি আলাদা করেই পেস্ট করছি, তার কারণ সরষেটা আমি ছেঁকে নেব, খোসাটা আমি ফেলে দেব। সরষের পেস্টটা আমি এবার একটু স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। চামচ দিয়ে চিপলেই সরষের যে জলটা সেটা বেরিয়ে আসবে, কিন্তু খোসাটা উপরে থেকে যাবে। এইভাবে চিপে চিপে খোসাটাকে আলাদা করে নিতে হবে। এই দেখুন খোসাটা কেমন এর মধ্যে পুরো রয়ে গেছে, এটা আমি ফেলে দেবো। আজটা আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। যেমন দিয়েছি হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কার পেস্টটা, আর সরষে যে জলটা ছেঁকে নিয়েছিলাম সেইটা, আর নুন দিয়েছি পরিমাণ মতো, 1 টিস্পুন হলুদ দিয়েছি, আর 2 টেবিলস্পুন তেল দিয়েছি সরষের তেল দিয়ে। এটা আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেব। তার মধ্যে আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছি এটার দুধ আমি এখন বার করে নেব। সেটা আপনাদের আমি দেখাচ্ছি কি করে আমি নারকেলের দুধ বার করছি। নারকেলের দুধ বার করার জন্য আমি প্রথমে এর মধ্যে দিলাম নারকেলটা, নারকেল কুড়ানো যেটা রেখেছিলাম, আর তার সাথে 1 কাপ হালকা গরম জল আমি দিচ্ছি। এই কাপের 1 কাপ হালকা গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা এবার মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। নারকেলটা পেস্ট করা হয়ে গেছে, এবার এই বাটির মধ্যে আমি এটা ছেঁকে নিচ্ছি। পুরো এটা ঢেলে তারপরে চামচ দিয়ে ভালো করে চেপে চেপে নারকেলের দুধটাকে বার করে নিতে হবে। এইভাবে চাপলেই পুরো নারকেলের ভেতরে দুধটা বেরিয়ে আসবে। এই ওপরে যেটা থাকছে শুকনো নারকেলটা, এটা কিন্তু ফেলবো না। এটা কোনো মিষ্টি জাতীয় খাবার বানানোর সময় এটা আমি ব্যবহার করে ফেলবো। বার করে নিয়েছি এটা নারকেলের দুধটা, দেখুন। এবার মাছের প্রিপারেশনটা শুরু করব। গ্যাসের ফ্লেমটা এবার আমি ধরিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে সরষের তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার 1 টেবিলস্পুন আমি আবার তেল দিলাম। মাছটা যখন মাখিয়ে রেখেছিলাম তখন 2 টেবিলস্পুন তেল দিয়েছিলাম, সেই জন্য এখানে এখন 1 টেবিলস্পুন তেল দিলাম। তেলটা গরম হোক, তারপরে মাছটা আমি এর মধ্যে দেব। তেলটা কড়াই চারপাশে একটু মাখিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি মশলা সহ একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম একদম। মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এটা আমি এখন একটু আঁচ কমিয়ে এরম অবস্থাতে রেখে দেব, একটু উল্টে দেব, একটা পিঠ উল্টে দেব।
তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আর একটু মেখেও রেখে দিয়েছিলাম 10 মিনিট, সেজন্য খুব তাড়াতাড়ি আশা করি হয়ে যাবে। এটা একটু গ্যাসের ফ্লেমটা কমানো অবস্থায় একটু থাকবে। উঠেছে, আবার অন্য দিকটা আমি আবার উল্টে দিচ্ছি এক এক করে। খুব সাবধানে উল্টাতে হবে, নারী ইলিশ মাছ ভীষণ ভেঙে যায়। খুব সাবধানে এক এক দিক করে উল্টে দিতে হবে। সব মাছগুলি উল্টানো হয়ে গেছে, এখনো গ্যাসের ফ্লেমটা কমানোই আছে, আরো কিছুক্ষণ এইভাবেই থাকবে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি, এবার দিয়ে দেব নারকেলের দুধটা। এটা দিয়েও খুব বেশিক্ষণ আর ফোটানো যাবে না, মাছ পুরোপুরি প্রায় সেদ্ধ হয়েই এসছে। আর 2-3 মিনিট বাদে এটা নামানোর সময় হয়ে যাবে, আর একটু ফুটু। এখন আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে, একটু ফুটু, তারপরে নামাবো এই সাবেকি প্রথায় তৈরি করা ইলিশ মাছ, নারকেল ইলিশ। এই হয়ে গেছে নারকেল ইলিশ, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, আত্মীয়ের সাথে, এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। আর তার সাথে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তবে আমি মাছগুলো আগে উঠিয়ে নেব, কেননা একসাথে ঢালতে গেলে অনেক সময় মাছ ভেঙে যায়, সেই জন্য আমি আগে মাছটা উঠিয়ে নিচ্ছি। আগে এক এক করে তুলে এই পাত্রে আমি রাখছি। খুবই সুস্বাদু হয় এই নারকেল ইলিশ, আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন এবং খেয়ে বলবেন কেমন আপনাদের লাগছে, আপনারা বাড়িতে ট্রাই করার পরে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপি যাতে আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। তৈরি হয়ে গেছে সাবেকি প্রথায় নারকেল ইলিশ। আবার পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। থ্যাংক ইউ।